ইতিবাস, তাদের কোনো দল নাই। ভাই আপনি আসেন, আমি তো বললাম আপনি আমার সাথে চ্যালেঞ্জ আসেন, এই টক শোর মাধ্যমে চ্যালেঞ্জ আসেন, আমি আপনার কাছে আমার সময়কার 2001 থেকে 2009 পর্যন্ত যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল করত তাদের আমি 100 জনের লিস্ট পাঠাই দিই, যারা আমরা হলে ডাল খাইতাম, কাছে কারা কোথায় খাইতাম। আমার হলেরই 4 জন নেতা ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির নেতা হয়েছে, আমরা একই হলে 8 টাকার খাবার খাইতাম, এখন তারা BMW গাড়ি চালায়, বিরোধী দলের থেকে BMW গাড়ি টাকা কোথায় থেকে আসে? এগুলো হচ্ছে বাস্তবতা, আপনাকে বাস্তবতা মানতে হবে। রন্ধ্রে রন্ধ্রে বাংলাদেশের দুর্নীতি, এর জন্য ওনাকে বলতে হয় সবকিছু, সবকিছু জায়গায় জায়গায় দুর্নীতি, আপনার দুর্নীতি, আপনার দুর্নীতি যখন করে তখন কিন্তু আপনার কোনো দল নাই। এসে দেখেন বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই একাকার হয়ে যায়। গাড়িতে পতাকা দিয়েছেন, মুজাহিদের গাড়িতে পতাকা দিয়েছেন, আপনারা বাংলাদেশে জামাতকে প্রতিষ্ঠিত করেছেন, আপনারা বাংলাদেশে 63টি জেলা একসাথে বোমা হামলা করেছেন, এটি হচ্ছে আপনাদের রাজনৈতিক চারিত্রিক বৈশিষ্ট্য। এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন, যে বেনজির আহমেদের যে এই সম্পদের খবর, এটি আমি গতকালও অনেকগুলো নিউজে দেখেছি যে ওনার বিভিন্ন জায়গায় অডেল সম্পদের উনি মালিক, এবং উনি সরকারি চাকরি যে করেছেন সেই সরকারি চাকরির বয়সে উনি যে টাকা ইনকাম করেছেন সেই টাকায় ওনার এত সম্পত্তি থাকার কথা না। এখানে এই বিষয়টা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে অনেকগুলো এগুলো এটা নিয়েই আপনার আলাদা একটা টক শো করা উচিত, এবং এটা নিয়ে অনেক কথা বলার আছে। সো বেসিক্যালি ফার্স্ট অফ অল বলেন আপনি, জি ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে এত বড় একটি ঘটনা, এই ঘটনাটা এটার জন্য আমাদের সকলে এই রকম বড় বড় দুর্নীতি বা দুর্নীতির বিরুদ্ধে আমাদের সকলের সম্মিলিতভাবে কাজ করা উচিত, যারা রাজনীতি আমরা করি আমাদের কাজ করা উচিত। প্রথমত আমি বলবো যে বেনজির আহমেদ, যদি বেনজির আহমেদের যে সম্পদের তথ্য বেরিয়ে আসছে সেই তথ্য যদি আদালত কর্তৃক সঠিক প্রমাণিত হয় বা বিভিন্নভাবে তথ্য উপাত্ত সংগ্রহ করে যদি সঠিক প্রমাণিত হয়, আমি ওনার সর্বোচ্চ একটা দৃষ্টান্তমূলক একটা শাস্তি দাবি করি, যাতে বাংলাদেশে এইরকম ঘটনা যেন আর না ঘটে। আমাদের দলের অবস্থান মাননীয় প্রধানমন্ত্রী দেশত্ব শেখ হাসিনা এবং আমাদের দল এবং দলের নেতাকর্মীদের অবস্থান হচ্ছে আমরা কোনো দুর্নীতিকে আমরা এন্ডোর্স করি না, আমরা সকল দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান। এখন এর মধ্যে যদি কেউ যদি দলের নাম ব্যবহার করে, জয় বাংলা বলে, জয় বঙ্গবন্ধু বলে, বা দলের নাম ব্যবহার করে যদি দুর্নীতি করে তাহলে সে একজন দুর্নীতিবাজ, ওই দলটাকে ব্যবহার করছে বা নামটাকে ব্যবহার করছে দুর্নীতি করার জন্য। এরকম ভাবে অসংখ্য, আমার জানা মতে আমি যদি বলেন যে আপনার কাছে, আমার কাছে যদি লিস্ট চান আমি 100 ছাত্র দল নেতার লিস্ট পাঠাই দিতে পারবো, করত ছাত্র দল বা শিবির করত 100 লিস্ট আমি পাঠাই দিতে পারবো আপনার কাছে, আমার সাথে যারা ছিল, যারা তারা এখন বিশেষ অফিসার ছাত্র দলের, তাদের সম্পদের আমাদের সাথে খুব ভালো সম্পর্ক কথা হয়, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, তাদের সম্পদের পাহাড় দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। বেনজির আহমেদের চেয়ে বেশি সম্পদ সেটা ওইভাবে আমি বলবো না, উনি তো অনেক বড় পোস্টে ছিলেন, পুলিশের IGP ছিলেন, বাট এক একজনের সম্পদের সম্পদের অবস্থা দেখলে আপনার আপনি আশ্চর্য হবেন এরকম পরিমাণ সম্পদ। এখন তো অনেকের অনেকের সম্পদের গল্প শুনে আমরা আরো বেশি আশ্চর্য হই, সেটা নিয়ে কি বলবেন? না এটা হচ্ছে বাংলাদেশে, আমাদের মূল বক্তব্যটা কি, মূল বক্তব্যটা হচ্ছে যে আমরা এইসব দুর্নীতিবাজদের বিচার চাই, এটা হচ্ছে মূল কথা। বাংলাদেশে দুর্নীতি যে হচ্ছে না এই কথা যদি বলেন যে বলবে সে একজন নাম্বার ওয়ান অপদার্থ। আর দুর্নীতি কারা করছে? দুর্নীতি যারা করে তারা দুর্নীতিবাজ, তাদের কোনো দল নাই। ভাই আপনি আসেন, আমি তো বললাম আপনি আমার সাথে চ্যালেঞ্জ আসেন, এই টক শোর মাধ্যমে চ্যালেঞ্জ আসেন, আমি আপনার কাছে আমার সময়কার 2001 থেকে 2009 পর্যন্ত যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল করত তাদের আমি 100 জনের লিস্ট পাঠাই দিই, যারা আমরা হলে ডাল খাইতাম বা মানে 8 টাকা 10 টাকার খাবার খাইতাম, তাদের এখন মনে করেন যে একজনের মাসে আপনার বিনোদনের খরচ হয়তো 1 কোটি টাকা হবে। ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী, আমি একটা না 50 জন নেতাকর্মীর নাম আমি বলে দেই, ঠিক আছে, সেই শাহাবুদ্দিন লালটু, পিন্টু, আজিজুল বারী, হেলাল থেকে নিয়ে যারা আছে, রাজীব থেকে নিয়ে আকরাম থেকে নিয়ে সবার নাম আমি বলে দিই, হাসান মামুনের নাম বলে দিই, আমির ইসলাম আমিনের নাম বলে দিই, কার কত টাকা আছে, কারা কোথায় খাইতাম। আমার হলেরই 4 জন নেতা ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির নেতা হয়েছে, আমরা একই হলে 8 টাকার খাবার খাইতাম, এখন তারা BMW গাড়ি চালায়, বিরোধী দলের থেকে BMW গাড়ির টাকা কোথায় থেকে আসে? এগুলো হচ্ছে বাস্তবতা, আপনাকে বাস্তবতা মানতে হবে, শুধু ছাত্রলীগকে দোষারোপ করে ট্যাগ লাগিয়ে এখানে স্বার্থ হাসিল করার কোনো নেই। দুর্নীতি হচ্ছে মোট কথা, হচ্ছে আপনি যেটা বলতে হবে দুর্নীতি হচ্ছে,
এখন আপনি যদি সঠিক রাজনীতিটা করতে চান, ঠিক আছে, তাহলে এই দুর্নীতির বিরুদ্ধে আপনার অবস্থান নিতে হবে। আমি তো বললাম, আমার আমি একজন ছাত্র লীগের কর্মী, আমি বঙ্গবন্ধুর একজন সৈনিক, আমি তো নিঃসন্দেহে এই বললাম সবার সামনে এসে, এই বেনজির যদি এই কাজ করে থাকে, এইগুলো প্রমাণিত হলে আমি বেনজিরের সর্বোচ্চ শাস্তি দাবি করি। এখন আমি একজন ছাত্র লীগের সাবেক নেতা হিসাবে এর বেশি আমার পক্ষে আর কি করার আছে বলেন? আমি কি এখন আপনি দাবি করছেন কিন্তু আপনার সরকার, আপনি তো বলছেন যে সরকার ঠিক বিচার করে, কিন্তু সরকার কি আসলে পারবে বেনজির আহমেদের বিচার করতে? সরকার সবার বিচারে করতে পারবে, সরকার এর চেয়ে বড় বড় মাফিয়াদের বিচারে করেছে, সম্রাটের মতো, সম্রাট ঢাকা শহর এক সময় মাস্তানি করত, সম্রাটের বিচার করেছে, আর এরকম অসংখ্য বড় বড় মাস্তানদের বিচার শেখ হাসিনার কাছে খবর যখন যায় শোনেন, শেখ হাসিনা দেশরত্ন শেখ হাসিনা একজন মানুষ, একজন মানুষের পক্ষে কত খবরই বা রাখা সম্ভব? এখানে আর বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছু হয়, সবকিছু তো আর ফেসবুকে বলা হয়, তাহলে আদালত কেন আছে, পুলিশ কেন আছে, দুদক কেন আছে, সব কেন? আরে ভাই, আপনি তো একজনের কাছে কেন শুন, আপনি তো সারা গায়ে পচা, আপনি সারা গায়ে ব্যথা, ওষুধ দিবেন কোথা? আপনি সব জায়গায় রন্ধ্রে রন্ধ্রে বাংলাদেশের দুর্নীতি, এই জন্য ওনাকে বলতে হয় সবকিছু, সবকিছু জায়গায় জায়গায় দুর্নীতি, আপনার দুর্নীতি, আপনার দুর্নীতি যখন করে তখন কিন্তু আপনার কোনো দল নাই। এই যে দেখেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই একাকার হয়ে যায়, একজন আরেকজনের বন্ধু হয়ে যায়, একজন আরেকজনের সাথে মিলেমিশে এই দুর্নীতিগুলো করে। সো দুর্নীতি এমন একটা বেদি বাংলাদেশে, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা সমস্যা। এই সমস্যাটি নিয়ে কথা বলতেছেন আপনি, এই জন্য আপনাকে ধন্যবাদ। খোকন ভাই কথা বলবে, আফসারি ভাই কথা বলবে, তাদেরকে ধন্যবাদ, যারা কথা বলবে আমি সবাইকে ধন্যবাদ দিই। এটি আমাদের একটি সমস্যা, আমি চাই এই সমস্যা থেকে আমরা উত্তরণ ঘটিয়ে বাংলাদেশ আমরা সামনের দিকে এগিয়ে যাই। বেনজির আহমেদের বিচার হোক, উনি যদি দুর্নীতি করে থাকে ওনার বিচার হোক, এটা আমরা দাবি করতে পারি, আর বেশি তো আমাদের বলার কিছু। এখন আমি খোকন ভাইয়ের এবং আফসারি ভাইয়ের দুই একটা কথা উত্তর দিয়ে আমি ছেড়ে দিচ্ছি। খোকন ভাই বলেছেন যে জামাত শিবির একটি অত্যন্ত জনপ্রিয় দল এবং দিন দিন জনপ্রিয় হচ্ছে। খোকন ভাইয়ের কথাই যদি মেনে নেই, ঠিক আছে, বিএনপি জামাত দিন দিন জনপ্রিয় হচ্ছে, জনপ্রিয় দল, তাহলে আপনি অজনপ্রিয় বিএনপি কেন করেন ভাই? এই যে দলের জয় দলকে জনপ্রিয় করছেন বলছেন সেই দলই করেন, ঠিক আছে। আর আপনাদের সমস্যা কি জানেন খোকন ভাই? আপনাদের সমস্যা হচ্ছে যে আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য এই সরকারের বিরুদ্ধে কেউ যদি বলে, ইসরায়েলের ইহুদিদের কেউ যদি ভাড়া করে এনে এখানে আন্দোলন করে আর বলে যে বাংলাদেশের ধর্মটা আমরা ইহুদি করব, তোমাদেরকে ক্ষমতায় এনে দিব, আপনারা বলবেন আপনাদের সাথে আছি, এই যা এই দাবি যুক্তিক, এই দাবির পক্ষে আছি। বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে শিবির বলুক, জামাত বলুক, আর হিজবুত তাহরির বলুক, এই দাবির পক্ষে আপনি আছেন, কেন আছেন জানেন? আপনাদের পায়ের নিচে কোনো মাটি নাই, আপনাদের তো কারো না কারো উপায়ে বর করতে হবে। বিপি নুরুল হক নুরু যখন কোটা বিরোধী আন্দোলন করে তখন বলেন এই দাবির পক্ষে আমরা আছি, কেন আছেন জানেন? আপনাদের নিজস্ব কোনো পায়ের নিচে কোনো ভিত্তি নেই, মাটি নেই। বিপি নুরুল হক নুর বিপি হয়েছে, আর আপনাদের ছাত্র দলের বিপি যে হয়েছিল সে থার্ড হয়েছে, তার কোনো অস্তিত্ব ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনাদের যদি ন্যূনতম লজ্জা থাকে, আপনাদের যদি ব্যক্তিত্ব থাকে, রাজনৈতিক কেরিয়ার থাকে, আপনাদের যদি আত্মসম্মানবোধ থাকে, তাহলে আপনারা এইসব কথা বলতে পারতেন না। আপনাদের কোনো রাজনৈতিক আত্মসম্মানবোধ নাই, আপনাদের কোনো রাজনৈতিক চরিত্র নাই, আপনাদের কোনো রাজনৈতিক অবস্থান নাই। আপনাদের বাংলাদেশের রাজনীতিটাকে আপনারা একেবারে ধ্বংস করে দিয়েছেন, যখন যেভাবে পারছে সেভাবেই আপনারা করেছেন। কখনো নিজামীর গায়ে পতাকা দিয়ে, গাড়িতে পতাকা দিয়েছেন, মুজাহিদের গাড়িতে পতাকা দিয়েছেন, আপনারা বাংলাদেশের জামাতকে প্রতিষ্ঠিত করেছেন, আপনারা বাংলাদেশে 63টি জেলা একসাথে বোমা হামলা করেছেন। এটি হচ্ছে আপনাদের রাজনৈতিক চারিত্রিক বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য থেকে আপনারা যতক্ষণ পর্যন্ত বের হয়ে না আসতে পারবেন, বাংলাদেশে থেকে কোনো কিছুই করা সম্ভব না। কেন করা সম্ভব না? আপনারা বাংলাদেশে একটি বিশাল অংশ, আপনাদেরকে তো আমরা শত্রু মনে করি না, আপনারা আমাদেরকে, আপনারা আমাদের রাজনৈতিক বন্ধু। যেমন 1/11 সময় আমরা কিন্তু, আমি নেতৃত্ব দিয়েছি 1/11, আমি নিজে নেতৃত্ব দিয়েছি, আমার সাথে ছাত্র দলের বন্ধুরাও ছিল, আমরা একসাথে সেনাবাহিনীর এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের বিরুদ্ধে আন্দোলন করেছি। তখন কি ছাত্র রাজনীতি, আমরা যদি আন্দোলনটা না করতাম তখন কি এই সরকার, মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার, তারা ক্ষমতায় ছাড়তো? তারা ক্ষমতায় ছাড়তো না, তারা বাংলাদেশের জনগণের উপর জগদ্দলের পাথরের মধ্যে বসে পড়তো। এই জন্য ছাত্র রাজনীতির, হ্যাঁ জি, এই জন্য ছাত্র রাজনীতির দরকার আছে। কিন্তু ছাত্র নিজে ক্ষমতায় যাওয়ার জন্য যখন যে বলবে, ইসরায়েল আসুক আর আমেরিকা আসুক, ভাই এই দাবি যৌক্তিক, এইগুলো আপনার রাজনৈতিক চারিত্রিক বৈশিষ্ট্যের দুর্বলতা প্রকাশ করে। এগুলো থেকে বেরিয়ে আমাদের যেটা করতে হবে, জনগণের সাথে রাজনীতি করতে হবে। আর নাহলে আপনারা এগুলো করতে করতে কি হবে জানেন? এক সময় জনগণ আপনাদেরকে যেখানে দেখবে সেখানে দৌড়াবে,
দৌড় সালাউদ্দিনের মতো, ওই যে আপনাদের এমপি ছিল সাবেক দৌড় সালাউদ্দিনের যে অবস্থা হয়েছিল, আপনাদের সেরকম অবস্থান হবে বাংলাদেশে। আপনাদেরকে জনগণ যেখানে দেখবে সেখানেই দৌড়াবে, দৌড়াবে যেখানে দেখবে সেখানে দৌড়াবে, পালানোর পথ পাবেন না। তো এই জন্য আপনারা এগুলো ছেড়ে দিয়ে আপনাদের নিজস্ব পায়ে দাঁড়ানোর চেষ্টা করেন, নিজের অস্তিত্ব রক্ষার চেষ্টা করেন। ওই কথা জামাতকে শিবিরকে জনপ্রিয় হয়ে যাচ্ছে এগুলো বলবেন না। আর আপনার 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 দলও আপনাকে বহিষ্কার করে দিতে পারে এইসব উল্টাপাল্টা কথা বলার জন্য। যেমন বেনজির আহমেদের যে কথা বলছি, আমি তো দৃঢ়ভাবে বলিষ্ঠ কণ্ঠে আমি বলছি যে বেনজির আহমেদের যে দুর্নীতি করেছে, যেগুলো আসছে এগুলো বিচার করা হোক এবং তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। এখন একজন রাজনীতিবিদ হিসাবে, একজন প্রশাসনের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে এর বাইরে আমার কি বলার আছে? আপনি বলেন, কিছু বলার আছে? আপনার তো কিছু বলার নাই, কিন্তু করার আছে, সরকারের করার আছে কিছু। হ্যাঁ, আমরা যখন বলি তখন আমাদের সরকার এগুলো আমলে নেই, সবসময় আমলে নেই, এইগুলো যে বিচার হবে না তা। এখন হচ্ছে যে আমাদের, শুনেন, আমাদের দলের অবস্থান দেখতে হবে যে দলের অবস্থান কি এবং সরকারের অবস্থান কি, সরকার প্রধানের বক্তব্য কি। সরকার প্রধানের বক্তব্য দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আমাদের যারা আমরা যারা তৃণমূলে রাজনীতি করি আমাদের অবস্থান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এবং যারা দুর্নীতিবাজ হবে তাদের শাস্তি চাই, তাদের বিচার চাই। এখন আপনি সূত্র করে, আমি শুধু যেহেতু খালেদা জিয়ার প্রসঙ্গটা একটু ডিবেট করেছে শুনি, মানে এখন আপনি খালেদা জিয়ার যে বিষয়টা এখন আপনি বলতে পারেন এটা নিয়ে, আমি স্পষ্টভাবে একদম স্পষ্টভাবে এখানে আইনে উল্লেখ আছে খালেদা জিয়ার যে কাজটা করেছে, টাকা বাড়ছে 6 কোটি 9 কোটি যেটা হয়েছে সেটা হচ্ছে আরেকটা ডিবেট। বাট আইন অনুযায়ী, আইন অনুযায়ী অ্যাকর্ডিং টু সেকশন 4 ফ্রড অ্যাক্ট 2006 এবং 10 দণ্ডবিধির 409 দ্বারা, এই দুইটা ধারা মোতাবেক খালেদা জিয়া টাকাটা মিসঅ্যাপ্রোপ্রিয়েট করেছে, এইটুকুর মধ্যে তার শাস্তি হতে পারে। এখন আপনি বলতে পারেন এটা 6 কোটি হয়েছে 9 কোটি হয়েছে সেটা হচ্ছে অন্য ডিবেট, কিন্তু সে টাকাটা মিসঅ্যাপ্রোপ্রিয়েট করছে, এই জন্য তার শাস্তি হওয়া উচিত এবং হয়েছে। তো একইভাবে আমরা মনে করি যে খালেদা জিয়ার যে রায়টা, এটাকে একটা সর্বোচ্চ দেশের জুডিশিয়াল প্রেসিডেন্ট হিসাবে আপনারা কেন এটাকে মেনে নেন না, মেনে নিয়ে বলেন ওর যদি শাস্তি হতে পারে আমরা সবার শাস্তি চাই, এটা হচ্ছে বড় কথা। ধন্যবাদ। মামলার যদি ভালো বিরোধী পক্ষ যদি থাকে তাহলে সবকিছু মিলিয়ে দর্শন মামলার মতো এরকম সেন্সিটিভ মামলাগুলো রায় হতে 15-20 বছর লাগতে পারে। যেমন স্টিফেন লরেন্সের মামলা একটা ইংল্যান্ডের, এটা 17 বছর লেগেছিল তার মা এটা রায় পেতে। সো একটা মামলা আপনি যদি বলেন, নিয়ম আছে মামলার আইনের কতগুলো বিধি বিধান আছে, নিয়ম আছে যে ইচ্ছা করলে জাজরা হচ্ছে যারা বিচারক তারা হচ্ছে কাজ করেন একজন ইন্ডিপেন্ডেন্ট জাজ হিসেবে, তারা কারো পক্ষে কাজ করেন না। সো বাদী এবং বিবাদী যখন বিভিন্ন বিষয় নিয়ে যখন সময় চায় বা একটা কেস যখন অ্যাডজর্ন করতে চায় বা কেস ম্যানেজমেন্ট হিয়ারিং চায় তখন এটা দিতে হয়। এটা পৃথিবীর সব দেশে, শুধু বাংলাদেশে না, পৃথিবীর সব দেশেই এটি আদালতে একটি যে একটা ডেডলক আছে সেটা আছে। এই জন্য এরকম সেন্সিটিভ মামলাগুলোর বিচার পাইতে সাধারণত ইংল্যান্ড বাংলাদেশে আমি মনে করি যে অন্য অন্য দেশের তুলনায় সেটা যদি বলেন আমি মনে করি যে বাংলাদেশ ভালো, বেটার আইনের দিক দিয়ে। ইংল্যান্ডে যদি আপনি এরকম একটা মামলা হয় সেটা রায় পেতে আপনাকে সময় লাগবে, আপনাকে সময় লাগবে 15-20 বছর লাগবে। হ্যাঁ, যে ইংল্যান্ড থেকে আপনি, উনি আমেরিকা থেকে জয়েন করেছে, আপনি ইংল্যান্ডে বসে আছেন, আপনি ভালোই বলেছেন বাংলাদেশের বিচার ব্যবস্থা ভালোই আছে। আমি যেটা জানি আপা সেটাই বলেছি, আর আপনি যদি জানেন তাহলে আপনি বলবেন, আপনি বলেন, আপনি আপনি যদি জানেন আপনার কাছে যদি কোনো নলেজ থাকে যখন অন্ধ হয়ে যায়। আমি তো বললাম, আমি তো রেফারেন্স ছাড়া কথা বলিনি, আমি স্টিফেন লরেন্সের মামলায় একজন আইনের ছাত্র। আপনি রেফারেন্স দিয়ে কথা বলেছেন, রেফারেন্সটা শুনলাম ভাই, রেফারেন্সটা তো গ্রহণ করতে পারলাম না, রেফারেন্স দিয়ে কথা বলছেন আপনি। আপনি লন্ডনে বসে আছেন, আমি লন্ডনে বসে আছি, আমি 15 বছর ধরে লন্ডনে থাকি, আর আপনি বলছেন যে বাংলাদেশের আইন ব্যবস্থা ভালো আছে। আরে আপা শুনেন, 15 বছর ধরে লন্ডনে থাকেন, এই জন্য আপনাকে ধন্যবাদ, আপনি আর আশাও করতে পারেন না, পাবেন না। আপনি যে লন্ডনে থাকলে আপনি সব বিষয় জানবেন এমন কোন কথা না, আমি যে লন্ডনে থাকলে সব বিষয় জানবো এমন কোন কথা না, যে যেটা নিয়ে ঘাটাঘাটি করে সে সেটা জানবে, এটা হচ্ছে। অনেক ধন্যবাদ।